সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সুইজারল্যান্ড খ্যাত মেঘালয় রাজ্যের গা ঘেঁষে সীমান্তবর্তী পাহাড়ের সমতল ভূমি শলুকাবাদ ইউনিয়নের চ্যাংবিল নামক স্থানে পাহাড় বিলাস পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। প্রকৃতির সৌন্দর্যের কন্যা মেঘালয় পাহাড়ের পাশে বসে দৃষ্টিনন্দন পাহাড়ের রূপ অনুভব করবেন পর্যটকরা। সুনামগঞ্জের অমৃতময় একটি সুন্দর জায়গা এটি। এখানে পাহাড়ের সঙ্গে প্রকৃতির যে মিতালি সত্যি অসাধারণ। এই স্পটে এসে অনেকে এটিকে গরিবের সুইজারল্যান্ড হিসেবে মনে করেছেন। অত্যন্ত সুন্দর প্রকৃতি তার নিজ রূপে যেভাবে ডেলে সাজিয়েছে, যেমন পাহাড়ের সাথে আকাশের মিতালি, মেঘেরও এখানে খেলা করছে। পাহাড় এবং আকাশের সাথে পাশাপাশি সমতল জায়গাটা আরও বেশি সুন্দর, যার কারণে নতুন জায়গা হিসাবে, দর্শনার্থী হিসাবে আমি এই জায়গায় এসে খুব ভালো লাগছে। আমার মনে হয় যারা এখানে ঘুরতে আসছেন সবারই ভালো লাগবে। আমাদের সুনামগঞ্জের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা জানতাম না। আসলেই আমরা মানে গরিবের সুইজারল্যান্ড, বর্তমানে এই জায়গাটার নাম গরিবের সুইজারল্যান্ড। আসলে অসাধারণ সুন্দর, যেরকম পরিবেশ খুব সুন্দর, এনজয় করলাম আমি যতটুকু শুনছি এর থেকে আরো বেশি সুন্দর। পাহাড় বিলাসে রয়েছে সাদা রঙের একটা সুন্দর ঘর, সাথে দুলনা, বসার জায়গা সবকটি সাদা রঙের, যেন সত্যি ইউরোপের ছোঁয়া। চারদিকে শুধুই যে সবুজের সমাহার, দূরে পাহাড়, প্রকৃতি যেন তার ভালোবাসা সবাইকে উজাড় করে দিয়েছে। নাম শুনছি অনেক দিন থেকেই, কিন্তু আসলে কখনো আসা হয় নাই, যদিও সুনামগঞ্জে, এখানে আমাদের বাড়িও সুনামগঞ্জ জেলায়ই। তো এইখানে আসার পরে যে জিনিসটা দেখতে পারতেছি, আসলে আমরা জাফলংয়ে, সাদাপাথরে বা বিভিন্ন অঞ্চলে দেখতে যাই, এখান কোনো অংশেই কম নয়। নতুন একটা প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশ, সুন্দর একটা প্রকৃতির আবহ। তো আমরা যতটুকু শুনছি যে জায়গাটা অনেক সুন্দর, বাংলাদেশ সুইজারল্যান্ডকে তো এই ডলুরা, তো প্লেসটা আমরা যতটুকু এমনিতে শুনছি মানুষের কাছ থেকে, তার চাইতে দিস ইজ টু মাচ প্লেস, মানে ওসাম। আমাদের সুনামগঞ্জের মধ্যে অনেক জায়গা আছে, হাসন রাজার মিউজিয়াম, নীলাদ্রি লেক, শিমুল বাগান, জাদুকাটা নদীর তীর, টাঙ্গর হাওর, এগুলোর মধ্যে এটাও একটা বেস্ট প্লেস। আর এখানে হাজারো মানুষের সমাগম প্রতিদিন, বাড়ি মন ভালো হওয়ার মতো একটা প্লেস। আমার এসে অনেক ভালো লাগছে, আমরা চাই আরও সুন্দর করুক জায়গাটা, মানুষ আরও আসুক দেখুক। অনেকে মনে করেন আগামীতে বিশ্বম্ভরপুরের পাহাড় বিলাস হতে পারে পর্যটকদের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।